2002 সালে 30 আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এসেছিলেন সাতক্ষীরা সীমান্ত ঘাসা গ্রাম কলারোয়া উপজেলার হিজলদি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের পরিবারের উপরে সহ তৎকালীন বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে যে ব্যাপক নির্যাতন নিপীড়ন এবং নারীদেরকে অসম্মান সহ বাড়িঘর পুড়িয়ে দেয়া জ্বালিয়ে দেয়া নানা রকম যে নির্যাতন নিপীড়ন চলেছে চারিদিকে সেই সব জায়গাগুলো দেখা করতে এসেছিলেন ক্ষতিগ্রস্ত মাহবুবা খাতুনকে দেখা করে যশোরে যাওয়ার পথে সেই সাতক্ষীরার কলারোয়ায় আক্রান্ত হয়েছিলেন তার গাড়ির বহর আক্রান্ত হয়েছিল তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল সেই ঘটনার আজকে সাতক্ষীরার জজ আদালতে রায় ঘোষণা করা হয়েছে সেই রায়তে আজকে তৎকালীন সংসদ সদস্য বিএনপি সভাপতি হাবিবুল ইসলাম হাবিব সহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অন্য 44 জনকে 7 বছর কারাদণ্ড ঘোষণা করা হয়েছে এই রায়টি যে পরিবারকে দেখতে এসেছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সেই পরিবারটি কিন্তু জানতেন না দেশ টিভির প্রতিনিধির সেই খবরে তারা জানতে পেরেছেন এবং জানতে পারার পরে আমরা প্রথম এসেছি আসবার পরে আমরা জেনে নেব সেই পরিবারের প্রতিক্রিয়া একে একে আমরা চলে যাচ্ছি মাহবুবা খাতুনের কাছে মাহবুবা খাতুন তার প্রতিক্রিয়া জানাচ্ছেন আমি হাতে রাজ ঘটনার জন্য খুশি হয়েছি আরও হতাম যদি ফাঁসি হইতে আমার যে ঘটনা ঘটিতে ক্ষতিপূরণ তো কেউ করতে পারবে না আমি ফাঁসি হলে আরও খুশি হতাম আমি মা শেখ হাসিনার সঙ্গে দেখা করি আমি আর বাকি ঘটনাগুলো সব পারব আমরা কথা বলছি মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান তিনি এখন শ্রবণ হারিয়েছেন তিনি এখন অনেকটা বাকরুদ্ধ তার মধ্যেও তার প্রতিক্রিয়াটি আমরা জেনে আমার কিছু বলার নাই বলার আমার এইটুকু ছিল যে অন্তত চারজনে অন্তত ফাঁসি হওয়া উচিত ছিল তাহলে বুঝতাম ঠিকঠাক হয়েছে যাদের যারা যে নেত্রী যে নেতা আমাদের জন্য জীবন দিল আর তার মেয়ে আমার এখানে আসছিল আমাদের আমার বিপদে পড়িয়ে আমার 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 দেখার জন্য চলে আসছিল তাকে মারার জন্যই তারা ফম্পি দিয়ে দিয়েছিল কলর হয়ে হ্যাঁ তাদের অন্তত হাসি উঠলে আমি সন্তুষ্ট বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন একই সময়ে আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি সে সময় উল্টো করে এই মুক্তিযোদ্ধা এবং এই সন্তানকে তাদের মামলাটি উঠিয়ে নেয়ার জন্য উল্টো করে তাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা রুজু করেছিল করে হয়রানি করেছিল এবং তাদেরকে বাড়ি ছাড়া করেছিল আমরা সে কথা শুনব এবং তার সন্তানের প্রতিক্রিয়াটি শুনব আমাদের ওই সময় 2001 সালের নির্বাচনের পরে যেদিনই বিএনপি জামাত জোট সরকার নির্বাচিত হয় ওই দিনে আমাদের এই বাড়িতে এসে হামলা করে এখানকার জামাত বিএনপি একটা মিছিল এনে এখানে হলো বাজি বিভিন্ন রকমভাবে আমার আব্বার উপরে মানে আক্রমণাত্মক একটা ইয়ে করে যে আমার আব্বারে যেভাবে কোনো মেরি ফেলবে এরকম একটা পরবর্তীতে আমার আব্বাকে বাঁচানোর জন্য পরবর্তীতে আমার আব্বাকে বাড়ি থেকে আমরা ইন্ডিয়াতে পাঠাই দেয় তার জীবন রক্ষার জন্য আমরা পাঠাই দিই তারপরে আমি আমার আম্মা আমার বোন এখানেই থাকি আমি ওই সময় 2004 আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম কিন্তু আমি এই কারণে আমি 2004 আমি এসএসসি পরীক্ষাও দিতে পারিনি আমি 2005 গিয়ে এসএসসি পরীক্ষাটা দিই তার কারণ হলো ওই সময় আমি টেস্ট পরীক্ষা দেওয়ার আমার ওই সময় ক্লাস পরীক্ষা চলছিল তারপরে আমাদের উপরেও আমার পরিবারের উপরে দুর্ঘটনা ঘটে ঘটার পরে যখন মাননীয় প্রধানমন্ত্রী ওই সময় তৎকালীন বিরোধী দলের নেত্রী ছিলেন উনি আমার আম্মাকে দেখতে আসছিল সাতক্ষীরাতে হাসপাতালে উনি ফেরার পথে কলারায় যে
ওনার উপরে যে উদ্দেশ্যে যে হামলা করা হয় সেই হামলায় যে আজকে রায় হয়েছে এ রায় আমরা সন্তুষ্টি প্রকাশ করছি সাথে সাথে যদি আমাদের উপরে যে অত্যাচার করা হয়েছিল সেটা যদি বিচার হয় তাহলে আমরা আরও সব থেকে বেশি খুশি হব কারণ মাননীয় প্রধানমন্ত্রী ওই সময় আসছিল আমার আম্মাকে দেখার উদ্দেশ্যে তার কেসে রায় হয়েছে কিন্তু আমাদের উপরে যে কিছু হয়েছিল তার কিন্তু এখন আমরা রায় পাই না ওই সময় তারা বিভিন্নভাবে ওই কেসটাকে ওরা ধামাচামা দেয় পরবর্তীতে আমার আব্বার নামে এবং আমার নামেও ধর্ষণ মামলা দেয় এই কেসটা উঠানোর জন্য এই কেসটা উঠালে যদি এই কেসটা দেওয়ার দিলে এই কেসটা উঠানো যায় সেক্ষেত্রে আমি পরীক্ষা এসএসসি পরীক্ষা দিয়েছিলাম আমার নামে এবং আমার আব্বার নামে ধর্ষণ মামলা দেয় দিয়ে আমাদেরকে এই বাড়ি ছাড়া করে পরবর্তীতে আমরা ঢাকাতে গিয়ে মানে আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে ওখানে এক গার্মেন্টসের কর্মরত হয়ে অনেক মানবিক জীবনযাপনে করি এই পরিবারকে আমি গার্মেন্টসে চাকরি করি আমরা চাকরিটা মানুষ আমি ধরো 2006 থেকে 2012 সাল পর্যন্ত গার্মেন্টসে চাকরি করি আমরা মানবতার সে সব জীবনের গল্প মানে বললে সে শেষ হবে না এতটা কষ্টভাবে আমরা জীবনযাপন করছি পরবর্তীতে 2009 পরে যখন আবার আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসলো তারপরে আমরা বাড়িতে আসলাম এবং তারপরে আমার সেই ধর্ষণ মামলাটারও আমি স্যালেন্ডার হওয়ার পরে সেটা আমরা দেখেছিল আমি খালাস পাই কারণ সেটা প্রমাণিত হয় না যে আমাদের মিথ্যা মামলা দেয় শুধুমাত্র এই এইগুলো রাজনৈতিকভাবে একটা প্রতিহিংসা এ করার জন্য এরকম অত্যাচার আমাদের উপরে হয় আমি আপনার মাধ্যমে জানাতে চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সপরিবারে গিয়ে তার অনেক কিছু হয়তো আমার তার কাছে আমাদের তো 2-3 বার যাওয়ার সৌভাগ্য হয়েছে কিন্তু তার পরবর্তীতে যে এত কিছু ঘটছে উনি জানতেন না জানে না আমরা সপরিবারে আমার বাবাকে নিয়ে গা আমার বাবার সত্যি দর্শক এই ছিল ইজলি গ্রামের মুক্তিযোদ্ধা আতিয়ার এবং তার পরিবারের প্রতিক্রিয়া দেশ টিভি সাক্ষী।